হুগলি ডিস্ট্রিক্টের একটি নাম করা ইংলিশ মিডিয়াম স্কুলে রিক্রুটমেন্ট করা হতে চলেছে কম্পিউটার টিচার তো কম্পিউটার বিষয়ে আপনাদের এমসিএ ডিগ্রি থাকতে হবে আপনারা আপনাদের বায়োডেটাটি এই যে ইমেল আইডি আছে এই ইমেল আইডিতে অতি দ্রুত পাঠিয়ে দেবেন অর্থাৎ আরোহণ ইংলিশ অ্যাকাডেমি টু থাউজেন্ড সিক্স অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে আপনারা এখানে যখন ইমেল করছেন অবশ্যই মেল বডিতে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছেন সেটা মেনশন করে দেবেন আর অ্যাপ্লিকেশান করার আগে এইট এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও একটু যোগাযোগ করে নেবেন বলে দিই স্কুলটি সিবাইচন্ডী রেলওয়ে স্টেশন ধনেখালি হুগলি ডিস্ট্রিক্টে রয়েছে চলে যাব পরের বিজ্ঞপ্তিতে হাওয়ার্ড মেমোরিয়াল স্কুল যেটি সেভেন্টি সেভেন বাই ওয়ান দেবী রোড কলকাতা সাত লক্ষ চুয়াল্লিশে অবস্থিত এবং এই ইনস্টিটিউটটিতে ইকোনমিক্সের টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে এগারো বারো ক্লাসের জন্য আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটা অবশ্যই থাকতে হবে আপনারা হাওয়ার্ড মেমোরিয়াল স্কুল ফিফটি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট আপনাদের আপডেটেড বায়োডেটা পাঠিয়ে দেবেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বারা অনুমোদিত সুকান্ত কলেজ এটি একটি ডিগ্রি কলেজ তো এই কলেজটির অবস্থান হচ্ছে ভিলেজ এবং পোস্ট অফিস হচ্ছে ভাঙনখালী পুলিশ স্টেশন হচ্ছে বাসন্তী ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ চব্বিশ পরগনাস বেঙ্গল সেভেন ফোর ডবল থ্রি টু নাইন তো এই ইনস্টিটিউটটির তরফ থেকে তিন সাত দু হাজার তেইশ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে সংস্কৃত সাবজেক্টে এখানে ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট করা হবে টেম্পোরারিলি বেসিসে তেইশ চব্বিশ সেশনের জন্য আপনাদের মধ্যে যারা ইউ আর ক্যান্ডিডেট আছেন তাদের যদি মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে অথবা এসসি এস টি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য ফিফটি পার্সেন্ট মার্কস যদি মাস্টার ডিগ্রিতে থেকে থাকে তাদেরকে অ্যাপ্লিকেশন করে দিতে বলা হয়েছে আর পিএইচডি ডিগ্রি হোল্ডার্সরাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন তো আপনাদের প্লেন পেপারে অ্যাপ্লিকেশান রেডি করতে হবে এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসকে সেলফ অ্যাটেস্টেশন করতে হবে এবং পুরো বিষয়টাকে আপনাদের পিডিএফ এ কনভার্ট করতে হবে বা রেডি করতে হবে পিডিএফে কনভার্ট করে আপনারা কলেজ সুকান্ত অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল আইডিতে একত্রিশে জুলাই দু হাজার তেইশ তারিখ রাত্রির এগারোটা উনষাট মিনিটের আগে পাঠিয়ে দিতে হবে দু হাজার আঠারো সালের যে নিয়ম ছিল ইউজিসির সেই নিয়ম মেনে নাইনটি পারসেন্ট অ্যান্ড টেন পার্সেন্ট এই ওয়েটেজ বেসিসে আপনাদেরকে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বেশ কয়েকটি এখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশানস জুড়ে দিয়ে বলা হয়েছে যে যারা স্যাক্ট হিসাবে নিযুক্ত আছেন ইতিমধ্যে তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান এখানে করার দরকার নেই আর আপনাদের ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু কোনো ধরনের টিএডিএ দেওয়া হবে না আপনারা অ্যাপ্লিকেশান করবার পর ফ্রেশ ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু ওয়েবসাইটেই মেনশন করে বা টানিয়ে দেওয়া হবে একই সঙ্গে আপনারা চিঠি কিন্তু পাবেন না আপনাদের কিন্তু ওয়েবসাইট চেক করেই আপনাদের ইন্টারভিউ ডেট এবং ভেনু এই সমস্ত বিষয়গুলো জেনে নিতে হবে অ্যাপ্লিকেশান করবার সময়তে আপনাদেরকে কী কী দিতে হচ্ছে সেটা আরেকটু বলে দিই আপনারা অ্যাপ্লিকেশনের সঙ্গে অবশ্যই একটি অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এটা দিচ্ছেন সমস্ত মার্কশিট এবং টেস্টিমোনিয়ালসের আপনারা জেরক্স দিচ্ছেন সেট পিএইচডি পাশ করার সার্টিফিকেট আপনারা দিচ্ছেন কাস্ট সার্টিফিকেট দিচ্ছেন যদি পাবলিকেশানস থেকে থাকে তার প্রুফ দেবেন এবং এক্সপিরিয়েন্সে প্রুফ দেবেন এছাড়া অন্যান্য কোয়ালিফিকেশানস যদি আপনাদের থেকে থাকে সেগুলো আপনারা এর সঙ্গে জুড়ে দেবেন পুরো বিষয়টাকে আপনাদের কিন্তু পিডিএফে কনভার্ট করতে হচ্ছে করে আপনারা কলেজের যে নির্দিষ্ট ইমেল আইডি সেই ইমেল আইডিতে আপনারা পাঠিয়ে দেবেন মাথায় রাখবেন আপনারা অ্যাপ্লিকেশান করছেন কিন্তু প্রিন্সিপাল বরাবর কারণ এই বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে চলে যাব পরের বিজ্ঞপ্তিতে লার্নিং ডিফিকাল্টি প্রজেক্টের জন্য বেঙ্গলি টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে আপনাদের যোগ্যতা চাওয়া হয়েছে বাংলা সাবজেক্টে যাদের মাস্টার ডিগ্রি এবং বিএড ডিগ্রি আছে এবং রিলিভেন্ট ফিল্ডে যাদের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে টিচিং দেওয়ার সেটা কলেজে হতে পারে সেটা সিনিয়র স্কুলের জন্য হতে পারে তাহলে আপনারা এখানে আপনাদের রিজিউমটি পাঠিয়ে দিতে পারেন এই হোয়াটসঅ্যাপ মারফত অর্থাৎ সিক্স টু নাইন জিরো থ্রি ফাইভ জিরো টু চলে যাব পরের বিজ্ঞপ্তিতে ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল এটি সিআইএসসি অনুমোদিত একটি ইংলিশ মিডিয়াম স্কুল এবং এই স্কুলটি অবস্থিত ফিফটি টু ব্যারাক রোড ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো কুড়িতে এখানে পিজিটি টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে পিজিটি টিচার রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে বিএড ডিগ্রিটা কিন্তু এখানে অবশ্যই দেখাতে হবে সাবজেক্টস হচ্ছে ইংলিশ ম্যাথমেটিক্স কম্পিউটার সায়েন্স সাইকোলজি এবং ফিজিক্যাল এডুকেশান এর পাশাপাশি ফিমেল ওয়ার্ডেন এবং একজন ডান্স টিচারও নেওয়া হচ্ছে আপনাদেরকে প্রিন্সিপাল বরাবর সাত দিনের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে বলা হয়েছে ইনফো অ্যাট ডিএমএইচ এস ডট ওআরজি ডট আইএন এই ইমেল আইডিতে মাথায় রাখবেন প্রিন্সিপাল বরাবরই আপনারা কিন্তু ইমেল করছেন এবং কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশান করছেন মেল বডিতে সেটা অবশ্যই টাইপ করে দেবেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে সিবিএসই অ্যাফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম স্কুল যেটি অবস্থিত সুভাষগ্রাম কলকাতা একশো ছেচল্লিশে তো এখানে ফুল টাইম বেসিসে কম্পিউটার টিচার রিক্রুটমেন্ট করা হতে চলেছে যোগ্যতা কি লাগবে একটু দেখে আপনাদের কম্পিউটার সায়েন্স বিষয়ে যদি এমএসসি ডিগ্রি থাকে অথবা এমসিএ ডিগ্রি যদি থাকে অথবা বিটেক অথবা এম ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এই যোগ্যতা যদি আপনাদের থেকে থাকে আপনারা তাহলে এই পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে আপনাদের ইংলিশ ভাষাতে রিটেন এবং কথা বলার কিন্তু ফ্লুয়েন্সি অবশ্যই থাকতে হবে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে সিভি পাঠাতে বলা হয়েছে এই ইমেল আইডিতে আগামী কালকের মধ্যে আপনারা ইমেল আইডিটা একটু নোট ডাউন করে নিন টি ট্রিপলএস সি এডি টু ওয়ান টু টু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে চলে যাব পরের বিজ্ঞপ্তিতে মুর্শিদাবাদের একটি বিএড কলেজের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হচ্ছে এখানে প্রিন্সিপাল সহ লাইব্রেরিয়ান এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে রিক্রুটমেন্ট করা হবে এই বিএড কলেজটিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জিওগ্রাফি ম্যাথমেটিক্স লাইফ সায়েন্স এবং সংস্কৃত বিষয় আপনারা এনসিটি নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে সরাসরি অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন সেক্রেটারি বরাবর খামের ওপরে টপ অফ দ্য এনভেল কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটা মেনশন করবেন একটু ছেড়ে ডান দিকে লিখবেন টু দ্য সেক্রেটারি তারপরে লিখবেন গুরুকুল দ্য টিচিং ইনস্টিটিউট ভিলেজ লিখুন হুমায়ুন মঞ্জিল পোস্ট অফিস লিখুন রোশনবাগ ডিস্ট্রিক্ট লিখুন মুর্শিদাবাদ পিনকোড লিখুন সেভেন ফোর টু ওয়ান সিক্স ফোর এছাড়া আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন এই কন্ট্যাক্ট নাম্বারে নাইন ডাবল সেভেন ফাইভ টু নাইন ফোর জিরো ফোর সিক্স এছাড়া ইমেলও কিন্তু করতে পারেন অর্থাৎ গুরুকুল দ্য ইনস্টিটিউট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমেই আপনাদের সিবিটি পাঠিয়ে দিতে বলব তো এই ছিল আজকের আপডেট আপডেট আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য